আমি আদিবাসী, আপনারা একবার সবাই জোরে করতালি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানান। এবং যে সমস্ত ইউনিয়ন আলিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, আমাদের সভানেত্রী সভাপতি রাজ্য আইনজীবী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন। পার্টির বিরুদ্ধে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘাসের ওপর জোড়া ফুলের প্রার্থী, বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী মমতাজ সংগমিতা দিয়ে এসে পৌঁছেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমার সহকর্মী কাউন্সিলরকে সম্বর্ধনা দিচ্ছে। শেফালী বেগমকে সম্বর্ধনা দিচ্ছেন। আমাদের দলের একজন বেশ বড় নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরে তাকে স্থান দিয়েছিলেন অনেক বছর, তাকে মোদীবাবু বরণ করে নিয়েছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, খুব ভালো। মুকুলবাবুর তৃণমূলের থেকে মোদীবাবুকে বেশি পছন্দ। আজ তাই মমতা ব্যানার্জিকে গাল না দিয়ে তিনি রাতে শুতে যান না, সেটা আমরা ওয়েলকাম করছি, আমাদের আপত্তি নেই। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, মুকুলবাবুকে যখন তিনি তৃণমূলে ছিলেন, এই ইন্তিখাব ভাই বললেন 16 সালে সারদা নারদার কথা ভাষণে, তো ওইসব সারদা নারদায় আমাদের অন্য অনেক নেতাদের সাথে মুকুলবাবুর নামও মোদীবাবু রেখেছিলেন, এবং মুকুলবাবুকেও সিবিআই ইডি ডাকাডাকি করছিল। এখন বিজেপিতে যাওয়ার পর দেখছি আর ডাকাডাকি করছে না। আমার শুধু প্রশ্ন, মোদীবাবুর বিজেপি কি নির্মা? একটা গান ছিল না বিজ্ঞাপনে শোনা যেত, নির্মা নির্মা ওয়াশিং পাউডার, নির্মা ওয়াশিং পাউডার, নির্মা। তো নির্মা হলে এরকম হতে পারে যে যেই বিজেপিতে কেউ গেছে অমনি তার সাদা হয়ে গেছে সব, আর সিবিআই ইডি ডাকছে না, কোনো সারদা নারদার কমপ্লেন নেই। যতক্ষণ তুমি তৃণমূলে ততক্ষণ তোমার কালো রং, ততক্ষণ তোমার সারদা নারদা। তো বিজেপিকে আমি এই নতুন নাম দিয়েছি, বিজেপি এবং মোদীবাবুর নাম হচ্ছে নির্মা ওয়াশিং পাউডার নির্মা। সেখানে যে যাবে সে সাদা হয়ে যাবে, তার আর কোনো সিবিআই ইডি সারদা নারদা নেই।